হ্যালো বন্ধুরা, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। আপনারা যারা ফোনপে, গুগল পে বা পেটিএম ইউজ করেন, অর্থাৎ আমরা প্রত্যেকে কিন্তু এখন ইউপিআই ব্যবহার করি, এই ইউপিআই নিয়ে আরবিআই তরফে একটা গুরুত্বপূর্ণ তথ্য বা গুরুত্বপূর্ণ নিয়ম কিন্তু জারি করা হয়েছে। অর্থাৎ আগের যে নিয়ম ছিল সেই নিয়ম কিন্তু বদলে গিয়েছে, এবং কি সেই নতুন নিয়ম সে ব্যাপারেই আজকে ভিডিওতে আলোচনা করব। সুতরাং আজকের ভিডিওটা কিন্তু ইউপিআই ব্যবহারকারীদের পক্ষে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। সুতরাং ভিডিওটা একটুও না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকুন। তো বন্ধুরা, আমরা এখন আছি আনন্দবাজার পত্রিকা অনলাইনের ওয়েব পেজে, এবং এখানে কিন্তু খবরটি প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে আরবিআই তরফে, দেখুন এখানে রয়েছে আরবিআই অন ইউপিআই, বদলে গেল তিনটে নিয়ম, ইউপিআই নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল দেশের শীর্ষ ব্যাংক। এবার বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক। প্রকাশিত তথ্য অনুযায়ী ইউপিআই এর লেনদেনের ঊর্ধ্বসীমা বাড়িয়ে দিল রিজার্ভ ব্যাংক। সাধারণ মানুষের সুবিধার্থে নীতিতে বদল আনার কথা ঘোষণা করেন রিজার্ভ ব্যাংকের গভর্নর শান্তিকান্ত দাস। মুদ্রানীতি কমিটির বৈঠকে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই সিস্টেমে বেশ কিছু পরিবর্তন এনেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বলে জানান তিনি। রিজার্ভ ব্যাংকের মুদ্রানীতি কমিটির বৈঠকের পর ইউপিআই লেনদেনে তিনটি বড় পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাংক। ইউপিআই 123 পেতে লেনদেনের সীমা 5,000 টাকা থেকে বাড়িয়ে 10,000 টাকা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে ইউপিআই লাইটের ক্ষেত্রে ঊর্ধ্বসীমা 500 টাকা থেকে বাড়িয়ে 1,000 টাকা করা হয়েছে। ইউপিআই লাইট ওয়ালেটে টাকা জমা রাখার পরিমাণও বাড়িয়ে দেওয়া হয়েছে। আগে ওয়ালেটে সর্বোচ্চ 2,000 টাকা রাখা যেত, সেই টাকা বাড়িয়ে 5,000 টাকা করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে, কারণ বেশিরভাগ গ্রাহক ছোট লেনদেনের জন্য ব্যাপকভাবে ইউপিআই লাইটের উপর ভরসা করে থাকেন। ষষ্ঠীর সকালে বৈঠকে বসেছিল শীর্ষ ব্যাংকের 6 সদস্যের আর্থিক কমিটি। 2022 সালের মার্চ মাসে ভারতে চালু করা হয় ইউপিআই লাইট। ইউপিআই নিয়ে এই সকল নতুন পরিবর্তনগুলো করা হয়েছে। আশা করি এর পরবর্তীতে আপনারা যখন এই ধরনের ইউপিআই লেনদেনগুলো করবেন, এই নতুন বিষয়গুলো অবশ্যই মাথায় রেখেই আপনারা ইউপিআই লেনদেন করতে পারবেন। তাহলে বন্ধুরা, এটুকুই ছিল আজকের ভিডিওর ইনফরমেশন। আশা করি তথ্যটা আপনাদের পক্ষে হেল্পফুল হবে, এবং এই ধরনের বিভিন্ন তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটা আপনাদের পক্ষে হেল্পফুল মনে হলে ভিডিওতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।